মেস্তাছে, তাদের কিন্তু চুল পরার একটা ব্যবস্থা হয়, তাদের মুখে মেস্তাছে, তাদের কিন্তু লিভারে প্রবলেম হয়, লিভার পেটিক থাকে, তার একটু রিস ফুড, একটু হার্ড ফুড, একটু জাঙ্ক ফুড, একটু রসানো কষানো খাবার, তারা একটু ভাজি ভুনা পোলাও বিরিয়ানি যেগুলো আর খাইবে না, তারা একটু টেস্টি সব খায়, মুখে রুচি যাদের বেশি তাদের কিন্তু ডায়াবেটিস হওয়ার এবং প্রেশার হওয়ার ঝুঁকি বহন করে। রুচি যারা রুচিদায়ক খাবার খায়, যার স্ত্রী খুব ভালো খাবার পাক করতে পারে, তার শাশুড়ি খুব ভালো খাবার রসনো কষানো খাবার পাক করে, তার শাশুড়ি বউ বাড়িতে খুব সুন্দর পোলাও বিরিয়ানি পাক করে, সুন্দর কালিয়া পাক করে, খুব সুন্দর কালা ভুনা পাক করে, ভালো ভালো খাবার তৈরি করে, টেস্টি ঝল বেশি করে দেয়, পোস্তা দানা দেয়, লেখাঙ্কি জবক্ষর, এই যে খাবারগুলি এগুলি বিশেষ বিশেষ ক্ষেত্রে এগুলি আফগানিস্তানের খাবার, এগুলির মধ্যে হ্যাজার্ড আছে, এইগুলির ভিতরে কিছুটা হলো আফিনের বিচি হরিপেন, পোস্তা দানা সরাসরি আফিনের নেই, এই আফিনের বিচি খেলে ড্রাউজি ড্রাউজি ভাব হবে, ঘুম ঘুম ভাব হবে, এই যে ডাউজি ভাব হবে, ঘুম ঘুম ভাব হবে, যেসব খাবারগুলোর ভিতরে জৈত্রিক ড্রাইফল পোস্তানা একান্তি হিট জবক্ষর, এই জাতীয় খাবারগুলো আপনাকে ছেড়ে দিতে হবে। এগুলোরও কিছু নকশাওয়ালা হোটেল আছে ঢাকা শহরে যারা চায়ের ভিতরে একটু পোস্তানা দেয়, সেটা দুধ চা, ঘন দুধ চা, ফিন্দি চা বলে সেটাকে, শাহী চা বলে, মোগলাই চা বলে, মোগলাই পাউডার বলে, এই জাতীয় খাবার আপনি দয়া করে খাবেন না, বয়স হয়েছে খাবার কন্ট্রোল করতে হবে, সহজে হজম হয় কোন খাবার, যে খাবার একদম সবুজ রং থাকে, সহজে খাবার হয় কোন খাবার, লাউ মিষ্টি কুমড়া চাল কুমড়া, এগুলো অনেক মূল্যবান খাবার, কিন্তু চোখলা ফলের মূল্যবান ওষুধ থাকবে না, পেঁপে খাবেন তরকারি খাবেন চোখলা ফলতে পারবেন না, পাকা খাবেন চোখলা ফলতে পারবেন না, লাউ খাবেন চোখলা ফেলতে পারবেন না, চাল কুমড়া খাবেন চোখলা ফেলতে পারবেন না, মনে রাখতে পারবেন এই সব জিনিসের চোখলাগুলি আমাদের জন্য শরীরের জন্য মূল্যবান খাবার, কারণ আপনার চোখলা ফেলে দেন বলেই আপনার গালে মুখে বিভিন্ন বহিরেখার বিভিন্ন দাগ আসতেছে। এখানে আরেকটা কথা আছে, আপনাকে একটা না চার মাস প্রতিদিন খালি পেটে একটা আনারস একটা পেঁপে পাকা খেতে হবে, কিন্তু চোখলা থাকবে ফালাতে পারবেন না, আনারসের চোখলা আপনি ফেলে দিতে পারবেন খেতে পারতেন না, কিন্তু পেঁপের চোখলা ফালাতে পারবেন না, এটার নিয়ম আছে, পুচ্ছে যাতে আপনি লবণ পানির ভিতরে পেঁপেটা পাক কাটবেন খাবেন সকালে, আপনি রাতে ওইটা একটা বেশি করে লবণ পানির ভিতরে পেঁপেটা ভিজিয়ে রেখে দিতে হবে, ওইটা আপনি নরম হয়ে যাবে, তখন আপনার টেস্টও ভালো হবে, তো পেঁপে সহ আপনি কি এটা কেটে নেবেন, পাকা পেঁপেটা কেটে ওইটা আপনার টুকরো টুকরো খেয়ে নেবেন, ওইটা সহ সর্বোচ্চ করে খাওয়ার অভ্যাস করবেন, কিন্তু চিনি আপনিও খেতে পারবেন না, আপনার জন্য চিনি বিপজ্জনক, মানে যে কোনো অবস্থাতে তেল এবং চিনি এটা সকলের জন্য না, আর বয়স 45 পরে এগুলি সবগুলি ভয়ানক বিপজ্জনক, যেমন মরণঘাতী রোগ হার্ট, হার্টের সাথে এগুলি সম্পর্ক আছে, মরণঘাতী রোগ কিডনি 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 ড্যামেজ হয়ে যাওয়া, কিডনি বেড়ে যাওয়া, প্রস্রাব কমে যাওয়া, প্রস্রাব বেশি হয়ে যাওয়া, এগুলোর দিকে লক্ষ্য করে, নিজের স্বাস্থ্যের দিকে লক্ষ্য করে, নিজের সমাজের দিকে লক্ষ্য করে, নিরূপ বাংলার ঘোড়ার প্রত্যয় নিয়ে আপনারা দয়া করে খাবারের ক্ষেত্রে সকল লাউ চাল কুমড়া মিষ্টি কুমড়া কাঁচা যে তরি তরকারিগুলি ডাঁটা শাক শাক খাবেন, এত চামড়া ফেলবেন না, এত উপরের আবরণ ফেলবেন না, যতটুকু পারেন যে রেখে খান, এটাকে চুপ হিসাবে খান, এটাকে জুস হিসাবে খান, আলহামদুলিল্লাহ খাদ্য অভ্যাস পরিবর্তন করে আসুন, আমরা সকলেই সুস্থ থাকি, মুখের কোনো দাগ থাকবে না, যদি আপনি চিনি না খান তেল না খান, আর যদি আপনি চুপ আর জুস খান মুখের দাগ 3 মাসের বেশি থাকতে পারে না, এদের ভিতর থেকে আপনাকে প্রতিরোধ করে ভালো করতে হবে, আপনি মুখে ক্রিম দেওয়া মুখের ই আপনি ভালো করতে পারবেন না, বডিরেখাও ভালো করতে পারবেন না, মুখের দাগও ভালো করতে পারবেন না, মেস্তাও ভালো করতে পারবেন না, চুল পরও আপনি বন্ধ করতে পারবেন না, এই চুলের সাথে সম্পর্ক আছে, পানি খাওয়ার সাথে সম্পর্ক আছে, মিষ্টি খাওয়ার সাথে সম্পর্ক আছে, বেশি মিষ্টি খেলে চুল রাখতে পারবেন না, বেশি লবণ খেলে সাদা লবণ খেলে সার্ফেস লবণ খেলে আপনি চুল রাখতে পারবেন না,
ঘুম কম হলে পৃথিবীর কোন ইতিহাসই আপনি চুল ঠিক রাখতে পারবেন না। আপনাকে চুল ভালো রাখার জন্য, আপনার চেহারার গ্লেমার বৃদ্ধি করার জন্য আপনাকে ঘুম 8টার ভিতরে আপনাকে ঘুমাতে হবে এবং রাতে সকালে 8টার ভিতরে উঠতে হবে। বেশি সময় দিয়ে আমি বললাম 8টা থেকে 8টায় 12 ঘন্টা ঘুম। যত ঘুম বেশি তত স্কিন ভালো, যত ঘুম বেশি তত চুল ভালো, যত ঘুম বেশি চুটি ভালো, যত ঘুম বেশি ভালো মানুষ, যত ঘুম বেশি কবিতে লোক, যত ঘুম বেশি ভালো মানুষ। এই যে সারা রাত যেমন থেকে রাত্র সকাল 12টা 1টা পর্যন্ত জেগে থাকা, এটা কোনো পুরুষ এবং মেয়ে কারোর জন্যই এটা ভালো খবর না, এটা খুব কঠিন বাজে খবর। মানি রাতে গল্প করবেন, রাতে টিভি দেখবেন, রাতে মোবাইল দেখবেন, আপনি সঠিক সময়ে ঘুমাবেন না, সঠিক সময়ে মনের থেকে উঠবেন না। সকালের রোদ্র, সকালের রোদ 1 লক্ষ টাকার আমাদের খাদ্য। সকালের রোদ আমাদের স্বাস্থ্যের জন্য মহা উপকারী ওষুধ। সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য মহা উপকারী। 6টা থেকে 5টা থেকে 7টা থেকে হাঁটতে হবে। ডাল খাওয়া আমাদেরকে বন্ধ করে দেন। ডাল মুখের ভিতরে ইয়াতে বলে রেখা করছে, মুখে দাগ করছে, সে মুচুরি ডাল খেতে পারবেন না। সবটাই জিনিসের মুচুরি ডাল একদম সে মাংস একদম সে সব ভিজিটেবল খাবেন, একদম ভেজিটেরিয়ান হয়ে যাবেন। তাহলে মুখে দাগ আরো আসতে থাকবে, আরো আসতে থাকবে, আরো আসতে থাকবে, আরো আসতে থাকবে। নিঃসন্দেহে আপনি দয়া করে আপনার লাইফ স্টাইল চেঞ্জ করেন, মাইন্ডসেট চেঞ্জ করেন, আপনি সুস্থ সবল সুন্দর থাকতে চেষ্টা করেন। আর নচেত যার নাই সুখ তার হবে সুখ, আপনার সুখ হবে যদি আপনি গভীর রাতে ঘুমান আর বিস্তুক।